দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য, তেমনি এবার সরস্বতী পুজোতেও এনআরসি সিএর প্রতিবাদের ছোঁয়া। বিতর্কিত এই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। খাস কলকাতায় রীতিমতো ধর্ণা মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এবার পড়ুয়াদের সেই প্রতিবাদে আঁচ এসে পড়ল হুগলির কামারপুকুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ কলেজে। কলেজের সরস্বতী পুজোতেও কোথাও থিমে উঠে এসেছে সিএর বিরোধিতা, কোথাও আবার পড়েছে পোস্টার প্ল্যাকার্ড। সব মিলিয়ে বসন্ত পঞ্চমীর উৎসবেও বাঁচল প্রতিবাদের সুর। ওই সরস্বতী পুজোর মণ্ডপ উদ্বোধন করেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা গোঘাট 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন মণ্ডল। তিনি ওই সরস্বতী পুজো মণ্ডপ উদ্বোধনে এসে কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের খিচুড়ি ভোগের নিজে হাতে প্রসাদ বিতরণ করেন। আমরা শুনে নেব তার মুখ থেকে তিনি এই মণ্ডপ উদ্বোধনে এসে কি বললেন। মিরাজুল মল্লিকের সাথে তপন চক্রবর্তী ও গৌরাঙ্গ বট্টবালের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের যে প্রতি বছর ছাত্র সংসদ ছাত্রছাত্রীদের নিয়ে এবং শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে যেভাবে মহা ধুমধামে দেবী সরস্বতী আরাধনায় ব্রতী হয়, তাতে এবছরও তার ব্যতিক্রম নয়। পুজোর ঠাকুরের মূর্তি, প্যান্ডেল, সার্বিক যে অ্যারেঞ্জমেন্ট, যে সাজানো হয়েছে পূজা মণ্ডপটা, তা সত্যি দেখার মতো বিষয়। এবং আজকের এখানে পুজো উদ্বোধন করতে এসে আমি খুব গর্বিত, কারণ আজকে ভারতবর্ষের সবথেকে, বিশেষত বাংলার এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যেরই সবথেকে বড়ো যেটা বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমাদের এনআরসি সিএ এনপিআর ছাত্র সংসদ এবং ছাত্র ছাত্রীরা একত্রে যেখানে ফ্লেক্স বানিয়েছে নো এনআরসি নো সিএ নো এনসিআর, সুতরাং এর বিষয়ে প্রতিবাদ তারা জানিয়েছে। এটা আজকে অন্যতম থিমের মধ্যে এক উল্লেখযোগ্য বিষয়, বাংলা সর্বত্রই বাংলার সর্বজনা শ্রদ্ধার নেতৃত্ব তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই বাংলার যুব সমাজ, বাংলার ছাত্রছাত্রী, আপামর জনতা, কৃষক থেকে আরম্ভ করে সবাই এর বিরোধিতা করছে। যাক, আজকে যেহেতু মানিবন্দনা দেবী আরাধনা, আজকে এই প্রসঙ্গে আর বেশি কিছু না বলে আজকের দিনটা ছাত্রছাত্রীদের খুব ভালো যাক। আমার পাশে আছে দীর্ঘদিন কলেজে, আপনারা জানেন যে খুব সুনামের সঙ্গে ছাত্র সংসদ চালাচ্ছে, এবং ভাই সমর কলেজের জিএস, তা আগামী বছর এবং এবছরও ছাত্রছাত্রীদের একত্রে নিয়ে যে অনুষ্ঠান চালিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কাটবে আজকের দিন, এটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করি। এবং যেহেতু বাগদেবী, তার আরাধনা আজকে এই কলেজের উত্তরোত্তর যেহেতু বৃদ্ধি পাচ্ছে, যে শিক্ষার যে পরিবেশ এবং যারা এই কলেজ থেকে বহু ছাত্রছাত্রী বেরিয়েছে, যারা দেশে বিদেশে সুনাম অর্জন করেছে, এবং আজকে দেবীর কাছে এটাই প্রার্থনা যে কলেজের মানটা আরও বেশি উন্নয়ন হোক, আর উন্নতি ঘটুক, ছাত্রছাত্রীরা পড়াশোনায় ব্রতী হোক। আজকে আনন্দকে আরও উন্মাদনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। ধন্যবাদ।